স্বাগতম আপনাদের সবাইকে। গত পর্বগুলোতে আমরা একটি ইমেজকে ক্রপ টুলের মাধ্যমে ক্রপ করেছি এবং কোনো স্পেসিফিক সাইজে ক্রপ করার জন্য কী পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাও আমরা জেনেছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা মার্কি টুলের মাধ্যমে ক্রপ করা শিখে নিব। মার্কি টুলের মাধ্যমে ক্রপ করতে চাইলে প্রথমে আমাদের মার্কি টুল সিলেক্ট করে নিতে হবে। এই যে মার্কি টুল, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে অংশটি আমি ক্রপ করতে চাচ্ছি সেই অংশটুকু একটি সিলেকশন তৈরি করতে হবে। যেমন আমি যদি শুধু এই অংশটি ক্রপ করতে চাই তাহলে এই অংশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে আমাকে ক্রপ টুলে সিলেক্ট করতে হবে। ক্রপ টুল সিলেক্ট করার সাথে সাথেই যে অংশটুকু সিলেকশন তৈরি করেছিলাম ওই অংশটুকুতে ক্রপ টুল চলে আসবে। এর পরবর্তীতে ইন্টার চেপে আমি চাইলে এটার সাইজ পরিবর্তন করে নিতে পারি এইভাবে। এর পরবর্তীতে পুনরায় ইন্টার প্রেস করলে ওই অংশটুকু খুব সহজেই ক্রপ হয়ে যাবে। তো এইভাবে আমরা মার্কি টুলের মাধ্যমে ক্রপ করে নিতে পারবো। ধন্যবাদ।